স্ত্রীর চাকরিতে খুশি নন স্বামী, সেই কারণেই আস্ত ডান হাত খোয়াতে হলো কেতু গ্রামের বেরুগ্রাম পঞ্চায়েতের চিনিসপুর গ্রামের 24 বছরের রেণু খাতুন নামে এক গৃহবধূকে। জানা যায়, কেতুগ্রাম থানা চিনিসপুর গ্রামের 24 বছর বয়সী বিবাহিতা মহিলা রেণু খাতুন গ্র্যাজুয়েশনের পাশাপাশি নার্সিং ট্রেনিং কমপ্লিট করে সরকারি নার্সিং চাকরির প্যানেল লিস্টে নাম ওঠে। এখানে শুরু হয় গোলযোগ, স্বামীর একেবারেই নাপসন্দ চাকরি। স্বামী শের মোহাম্মদ শেখ কোজলসা গ্রামের বাসিন্দা। স্ত্রী রেণু খাতুনকে চাকরিতে যোগ না দেওয়ার জন্য কিছুদিন থেকেই স্বামীর কাছ থেকে প্রাণনাশের হুমকি আসছিল বলে জানায় রেণু খাতুনের পরিবারের লোকজন। রেণু খাতুনের পরিবারের তরফ থেকে জানা যায়, গত 4 জুন আনুমানিক রাত্রি 1টা নাগাদ রেণু খাতুনের স্বামী শের মোহাম্মদ শেখ তার কয়েকজন বন্ধুবান্ধবদের নিয়ে রেণু খাতুনের ওপর চড়াও হয় এবং তার ডান হাতের কবজি সহ হাত কেটে দেয়। এরপর রেণু খাতুনকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রেণু খাতুনের পরিবার থেকে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত স্বামী শের মোহাম্মদ শেখ পলাতক বলে জানা যায়। ঘরে শুয়েছে, আর চোখটা লেগেছে, তখনই মানে দুজনে দুই পাশে বালিশ দিয়ে ধরেছে। ধরার পর ও যখন বলছে আমার মুখে মরি লাগছে কেন, যখন বালিশটা মুখে দেখেছে, চোখ দেখেছে, দেখে দুই পাশে দুটো লোক দাঁড়িয়ে আছে, আর মানে ছেলেটা দাঁড়িয়ে আছে একটা নতুন একটা সেই চাকর নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর যখন হাতে করে আমার মেয়ে বালিশটা মুখে সরিয়ে দিয়ে যখন এরকম এরকম করেছে, তখন দু তিনজন মেরেছে, দু তিনজন পরামবারে বসে যখন হাল দাঁড়িয়েছে আর হাতটা ধর দুজনে ধরেছে, তখন ওই আমার যে জমা হয়েছে ও কেটে দিয়েছে। কেটে দিয়ে তখন আমার মেয়ে তখন কী করলাম, চিলি উঠেছে, হাতটা যখনই কেটে যায় বন্ধ দুটি পালিয়ে যায়, তখন আমার মেয়ে আবার বালি চাপাটি ধরতে গেছে, তখন আমার মেয়ে ঝাঁকায় উঠে ছুটে দুই ফাঁক পুষে ছুটে এসে এমনিটা পড়েছে। তখন শ্বশুর বাবু আমি পড়ে গেছি, আমি দৌড়ে আসেন, ওই দৌড়ে আসেন বলেছে, শ্বশুর দৌড়ি খুলেছে, খুলে তখন ই করেছে, তখন স্বামী তখন তাড়াতাড়ি গাড়ি রেডি হয়েছিল, তাদেরকে চাপাচ্ছে, তখন আমার স্বামীকে বলেছে আমার হাতটা শুধু করিলাম না, তখন আমাকে দুর্গাপুর চলো কাঁটা দিল আমার ওইখানে সেটিং করবি, তা বলছে তোর হাত আমি কেটে পানিতে ফেলে দিয়েছি, তোর হাত পাবি কোথা তো চাকরি করতে দেবো না, চাকরি করলে ও আমাকে মানবে না, ও ডিভোর্স নিয়ে নেবে, এই ভেবে মানে নিজেকে এবং বন্ধু বান্ধবদের কথা শুনে ও আমার মেয়েকে ওই দা দিয়ে চাপড় দিয়ে চুটিয়ে ডান হাত কেটে ফেলে, ডান হাতকে আলাদা করে দেয়, দিয়ে বলো তো হাত থাকলে তো চাকরি করে খাবি, আর তো তোর চাকরি হবে না, সেই অবস্থায় আমার মেয়ের হাতটা কেটে নেয়। হসপিটালে কারণ মার্ডার, হসপিটালে মানে ওই ওখানকার বাড়ির লোকেই নিয়ে গেছিলো। পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, আমার পুলিশকে জানিয়েছি। আর কি ঘটনা ঘটেছিল? ওই মার্ডার করতে গেছিলো, মার্ডার করতে পারেনি, কোনো বেঁচেছে, হ্যাঁ নিজেকে বাঁচাতে আর হাতটা কেটে দিয়েছে। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা।